আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো দেশে ফিরছে পাচার হওয়া অর্থ ধারণা সিপিডির এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন ভিসা নীতি নিয়ে যা যা জানালো ওবাদুল কাদের রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী কেন বিএনপি যদি কলাগাছকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হবে যে কারণে জনগণ দিনের বেলায় ভোট দিলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে এনআইডি কার্ডধারী সবাইকে করের আওতায় যে কারণে বিদেশ থেকে লাগে যে স্বর্ণ আনা খরচ বাড়ছে কেন সুষ্ঠু নির্বাচনে বিএনপি মূল বাধা কৃষি কৃষিমন্ত্রী বিভক্ত তুরস্ক গদে টিকছে কি দেওয়ানের দ্বিতীয় বিয়ে নিয়ে ট্রল যা বললেন আশিস রিস্তানীতিতে বাংলাদেশের প্রতিক্রিয়া যা বলল যুক্তরাষ্ট্র নিত্যে পড়লে সিন্ডিকেটে জড়িতদের মৃত্যুদণ্ড শিল্প প্রতিমন্ত্রী সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে আম খাওয়ার আগে ভিজিয়ে রাখবেন কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন দেশে ফিরছে পাচার হওয়া অর্থ ধারণা সিপিডির মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পাওয়ার সন্দেহ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ তাদের সন্দেহ রেমিটেন্সের আড়ালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে পাচার হওয়া অর্থ আলোচনা সভায় জানানো হয় এতদিন ধরে দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসছিল সৌদি আরব থেকে হঠাৎ করে দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র থেকে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন এটি একেবারেই অস্বাভাবিক কখনোই হয় না কারণ আমরা জানি আমাদের বেশিরভাগ রেমিটেন্স কোথা থেকে আসে গত দশ মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নয় দশমিক বাইশ লাখ মানুষ আছে সেখান থেকে প্রত্যাশার মতো রেমিটেন্স আসছে না লোক যাওয়া ও রেমিটেন্সের মধ্যে মিসম্যাচ হচ্ছে সৌদি থেকে বেশি রেমিটেন্স আসলেও যুক্তরাষ্ট্র সেই জায়গা দখল করেছে প্রশ্ন রেখে ফামিদা খাতুন বলেন যুক্তরাষ্ট্রে যারা যায় তাদের বেশিরভাগই হোয়াইট কালার জব করে অনেকেই ঘর বাড়ি জমি জমা বিক্রি করে দেশ থেকে টাকা নিয়ে চলে যায় অনেক শিক্ষার্থী আছেন তারা তো আর টাকা পাঠাতে পারে না তাহলে এই টাকা কোথা থেকে আসছে সিপিডির নির্বাহী পরিচালক বলেন এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে যেখান থেকে টাকাটা পাচার হয়ে গেছে সেই টাকাটা আবার ফেরত আসছে রেমিটেন্সের উপর যে আড়াই শতাংশ ইনসেন্টিভ বা সাবসিডি দেওয়া হচ্ছে সেটার সুযোগ নেওয়া হচ্ছে কর্তৃপক্ষকে বিষয়টি গভীরভাবে গিয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া উচিত প্রিয় ভালোবাসা দর্শক দু হাজার চব্বিশের নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে ভিসা নীতি নিয়ে যা জানালো ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন আমরা সুষ্ঠু নির্বাচন করব তাতে বাইরের কি বিসানীতি নীতি দিলেও নিষেধাজ্ঞা দিলেও এই নিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার কোনো মাথা ব্যথা নেই মানুষ আর ধানের শীষ চায় না ওরা বলে ধানের শীষ মানুষ বলে পেটে বিষ কেউ কেউ বলে সাপের বিষ ওবায়দুল কাদের আরও বলেন আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করব গাজীপুরে উচ্চল দৃষ্ট্রান্ত রেখে দিয়েছে সামনের দিনে বাংলাদেশ চারটি সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচন অবাধ হবে সবার অংশগ্রহণ আমরা চাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মার্কিন ভিসা নীতিতে আমাদের লাভ হলো তারা নালিশ করেছে নিষেধাজ্ঞা দেবে সে নিষেধাজ্ঞা কই নির্বাচনে বোমা মারলে গাড়ি ভাঙচুর করলে তারাই ভিসা নীতির আওতায় আসবে আমরা আমাদের নীতিতে অটুট আমরা নির্বাচনে যাচ্ছি ওবায়দুল কাদের দেশের সবচেয়ে নেতার নাম শেখ হাসিনা শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন তিনি নিজের কথা ভাবেন না ভাবেন দেশের কথা চব্বিশ ঘন্টায় মাত্র তিন ঘন্টা ঘুমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে আরেকটি হচ্ছে দিচ্ছে যুক্তরাষ্ট্রদের বাড়তি নিরাপত্তা ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা ফেরিয়ে দেওয়ার বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশে রাষ্ট্রদূতের নিরাপত্তা কোনো ঘাটতি নেই কখনো ছিল না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে কোনো দেশেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না জানিয়ে মন্ত্রী বলেন বিদেশি কূটনীতিকরা তাদের খরচে স্কোট হায়ার করতে পারবেন সেক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়ানার এসকোট নিতে পারবেন মার্কিন নতুন নীতি প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন মার্কিন নীতির ফলে বিদেশে অর্থ কমবে যারা দেশে জ্বালাও পোড়াও করে তারা সাবধান হবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী আরও বলেন নতুন ভিসা নীতি নিয়ে সাধারণ মানুষের চিহ্নিত হওয়ার কিছু নেই বরং কর্তৃপয় সরকারি কর্মচারী ব্যবসায়ী আমলা যাদের যুক্তরাষ্ট্রের সম্পদ আছে তারা চিন্তিত হবেন এ সময় দুটি দেশের রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা আবারও ফের দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে আব্দুল মোমেন জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না এদিকে আরেকটি হট সৃষ্ণ হচ্ছে কেন বিএমপি যদি কলাগাছকে মনোনয়ন দেয় তাহলেও বিপুল ভোটে বিজয়ী হবে আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীন হলে সেই নির্বাচনে বিএমপি কলাগাছকে মনোনয়ন দিলেও বিপুল ভোটে বিজয় হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু শনিবার ঝালাকাঠি জেলা বিএমপির উদ্যোগে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি কথা বলেন আব্দুল আওয়াল মিন্টু বলেন ভোট ডাকাত ও ভোট চোরদের অধীনে কোনো নির্বাচন হবে না যদি হয় তাহলে তা প্রতিহত করা হবে তিনি বলেন আমি আশা করি আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকার অধীনে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাধিক আসনে জয়লাভ করে করবে এ কথা কেন বললাম গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন একজন মহিলা যিনি স্কুলে যাননি তিনি জয়লাভ করেছেন সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএমপি থেকে যদি কলাগাছ নমিনেশন দেওয়া হয় তাহলে বিপুল ভোট বিজয়ী হবে এদিকে আরেকটি জনগণ দিনের বেলায় ভোট দিলে আওয়ামী লীগের জামানত বাজে আপতে হবে জনগণ দিনের বেলায় ভোট দিলে আওয়ামী লীগ প্রার্থীদের জামানত বাজে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন শনিবার রাজধানী নয়াপটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ও প্রতিবাদ সভার আয়োজন করেন তিনি ডাক্তার খন্দকার মুশারফ হোসেন বলেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় আজ বিদেশিরা তাই মনে করেছেন বিদেশিরা সুষ্ঠু নির্বাচনের দাবি তুলেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে আজ প্রত্যাখ্যান হয়েছেন আজ সারা পৃথিবীতে সবাই জেনেছে শেখ হাসিনার অধীনে একটিও সুষ্ঠু নির্বাচন হয়নি আওয়ামী লীগ ভালো করে জানে জনগণ দিনের বেলায় ভোট দিতে পারলে তাদের জামানত বাজে আপতে হবে ডাক্তার মুশারফ বলেন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে আগামীতে যারা গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা দেবে তাদের ভিসা দেওয়া হবে না আর বাধা দানকারী হল আওয়ামী লীগ এদিকে আরেকটি হসপিট হচ্ছে এনআইডি কার্ডের ধারী সবাইকে করের আওতায় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন বলেছেন যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের সবার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা উচিত পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন বলেন মোহিত ভাই যখন অর্থমন্ত্রী ছিলেন তখন করের আওতা বাড়ানোর জন্য এই প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত সেটি আমলাতন্ত্রের কারণে হয়নি যাদের এনআইডি আছে তাদের সবাইকে করের আওতায় আনতে পারলে জিডিপি আর হার বিশ থেকে পঁচিশ শতাংশ উন্নতি হবে বর্তমানে এক শতাংশ মানুষ করের আওতায় রয়েছে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন দেশের জনসংখ্যায় সতেরো কোটি অথচ কর দেয় মাত্র সাড়ে সাত থেকে আট শতাংশ মানুষ আমি মোহিত ভাইকে বলেছিলাম আমেরিকা যাদের সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে তাদের সবাইকে ট্যাক্স দিতে হয় অথচ আমাদের দেশে করদাতা নাম্বার পর্যন্ত সীমাবদ্ধ এমনকি কোম্পানি ও কর্পোরেশনগুলো তিন নম্বর করেছে এজন্য আমি বলেছিলাম যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের সবাইকে ট্যাক্স দিতে হবে এটা সম্ভব মন্ত্রী বলেন এখন এটা আমার দাবি কারণ আমাদের করদাতা বাড়াতে হবে এজন্যই যারাই যারই এনআইডি থাকবে তাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে এদিকে আর একটি হসপিটাল হচ্ছে যে কারণে বিদেশ থেকে লাগে যে স্বর্ণ আনার খরচ বাড়ছে ব্যক্তিগত লাগেজে করে বিদেশ থেকে স্বর্ণ আনার ক্ষেত্রে খরচ বাড়ছে বলে জানা গেছে এক্ষেত্রে শুল্ক হারে দ্বিগুণ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড জানা গেছে দুই হাজার তেইশ অর্থ বছরের বাজেটে ব্যাগেজ রুল সংশোধনের প্রস্তাব করা হয়েছে তাতে স্বর্ণ বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে দুই হাজার টাকা শুল্ক বাড়ানো হচ্ছে অর্থাৎ বর্তমানের প্রতি ভরি স্বর্ণ আনতে দুই হাজার টাকা শুল্ক দিতে হতো দুশো চৌত্রিশ গ্রাম ওজনের স্বর্ণের বার আনতে খরচ হতো চল্লিশ হাজার টাকা এই শুল্ক বাড়িয়ে ভরিতে চার হাজার টাকা করা হচ্ছে আগামী জুন মাস থেকে বিশ ভরিতে খরচ করতে হবে আশি হাজার টাকা টাকা এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন সুষ্ঠু নির্বাচনে বিএনপি মূল বাধা কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কৃষিমন্ত্রী ডা আব্দুল রাজাক বলেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে উদ্বেগের উদ্বিগ্নের কিছু নেই এটি যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নয় আমরা একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নির্বাচন হোক সেটাই চায় যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে সেটাই দেখতে চায় এক্ষেত্রে বিএনপি মূল বাধা আন্দোলন করে বিএনপি নির্বাচনকে ব্যাহত করতে চায় বানচাল করতে চায় দুই হাজার চোদ্দ সালের নির্বাচন বিএমপি বানচালের চেষ্টা করেছিল সেরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে এদিকে আরেকটি হত হচ্ছে বিভক্ত তুরস্ক গতি টিকছে কি এর দোকানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিতে যাচ্ছে এটি দেশটির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হবে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে এরপরে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য সিনানের বিবৃতি থেকে স্পষ্ট এর দোয়ানে জয় এখন সময়ের অপেক্ষা এতে করে এরদোয়ানের দল আরও শক্তিশালী হবে ইস্তাম্বুলের কাদের হ্যাস ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক বলেন আমি মনে করি তিনি একজন চূড়ান্ত টেফলন রাজনীতিবিদ তার যে সাধারণ মানুষকে আকৃষ্ট করা ক্ষমতা রয়েছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না তার শরীর থেকে ক্ষমতার আভাবে হয় এটি এমন এক জিনিস যা কুলুচ দারুগ্লুর নেই এদিকে আরেকটি হস্ত হচ্ছে দ্বিতীয় বিয়ে নিয়ে ট্রল যা বললেন আশেষ সবাইকে চমকে দিয়ে সাত বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী নতুন করে বিবাহ বন্ধন আবদ্ধ হলেন অভিনেতা আশিস বিদ্যার্থী ও অস্মীয় ফ্যাশন ডিজাইনার রূপালী বড়ুয়া লাইভে তিনি বলেন দিন শেষে আমরা সবাই কিন্তু খুশি থাকতে চাই আর এই খুশির জন্য আজ থেকে বাইশ বছর আগে আমার একে অন্যের হাত ধরেছিলাম বিয়ে করেছিলাম আশিসের মতো রূপালীর এটি দ্বিতীয় বিয়ে আশিস বলেন আমাদের জীবনে আমাদের সন্তান অর্থ আসে তারও আজ বয়স কিন্তু এত সুন্দর একটা সময় কাটানোর পর আমি আর পিলু ক্রমশ বুঝতে পারছিলাম যে আমরা আর ভালো নেই বরং আমরা আমাদের ভবিষ্যৎটা অনেকটাই আলাদাভাবে দেখি এদিকে আরেকটি হত নিজ হচ্ছে নীতিতে বাংলাদেশের প্রতিক্রিয়া চাপ বললো যুক্তরাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ঘোষিত নতুন নীতির প্রতি বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া খুশি যুক্তরাষ্ট্র গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেছেন মিলার বলেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে ভিসা বিধিনিষেধ যে পদক্ষেপ আমরা তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার আমরা খুশি আমরা বিশ্বাস করি শান্তি সমৃদ্ধির নিরাপত্তা এগিয়ে নেওয়ার সবচেয়ে টেকসই পদ্ধতি গণতন্ত্র সামনে এগোনোর পথে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি বলেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কি করবে আর কি করবে না তা আমি বলবো না এটুকু বলবো যে যুক্তরাষ্ট্র সরকার অবাধ সুস্থ ও শান্তি নির্বাচনে আগ্রহী এ কারণে আমরা গতকাল নতুন নীতি ঘোষণা করেছি এদিকে আরেকটি হচ্ছে নিত্যপণ্য সিন্ডিকেট জড়িতদের মৃত্যুদণ্ড শিল্প প্রতিমন্ত্রী যারা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ায় তাদের মৃত্যুদণ্ড চান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার তিনি বলেছেন সিন্ডিকেটের মাধ্যমে নিত্য দাম বাড়ানোর কারণে জনগণ ভোগান দিতে আছে এর সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড দেওয়া দরকার শিল্প প্রতিমন্ত্রী বলেছেন যারা নিত্যপণ্য নিয়ে সিন্ডিকেট করে দাম বাড়ে তাদের কয়েকজনকে ধরে মৃত্যুদণ্ড দেওয়া হলে সব ঠিক হয়ে যাবে শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন বাজার কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে বিএমপি জমায়তা তাদের সিন্ডিকেট দ্রব্যের দাম বাড়ছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে আম খাওয়ার আগে ভিজিয়ে রাখবেন কেন খাওয়ার আগে আম ভিজিয়ে রাখলে সঠিক পুষ্টি পেতে সাহায্য করে আমের মধ্যে ফাইটিক অ্যাসিড নামে পরিচিত একটি আন প্রাকৃতিক অণু থাকে যা বেশ কয়েকটি ফল শাকসবজি এমনকি বাদামেও দেখা যায় আম কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খেলে এতে থাকা অতিরিক্ত ফাইটিক অ্যাসিড দূর হয় আমে প্রচুর পরিমাণ ফাইটো কেমিক্যাল রয়েছে তাই আম ভিজিয়ে রাখলে এর ঘনত্ব কমে যায় এগুলো প্রাকৃতিক চর্বি বাস্টা হিসেবেও কাজ করে পানিতে আম ভিজিয়ে রাখলে সব কীটনাশক ও রাসায়নিক পদার্থ দূর হয় এছাড়া আমের গায়ে লেগে থাকা ময়লা ধুলাবালি ও মাটি সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এর ফলে অনেক রোগ থেকে নিজেকে রক্ষা করা যায়